সোমবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার কামাতপাড়া গ্রামের বাড়ি থেকে যুবলীগ নেতা নেন তার বন্ধুরা রাত দিকে মোবাইল ফোনে বোন সনিয়াকে জানায় সে পার্বতীপুর উপজেলায় আছে এরপর রাত একটার দিকে মাজেদুরের বন্ধু শান্ত মোবাইলে বোন সনিয়াকে জানায় তার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে এলাকাবাসী পড়লে কোনো সমস্যা ডাকতো উনি ভালো ওর ভালোভাবে বিচার চাই ওনাকে আমার ছেলে ভালো ও ভালোভাবে চলে ভালোভাবে গ্রামের সবাইকে সাহায্য করে সবাইকে ও ভালোবাসে সেই ছেলে আমার নিজ বিচার চাই তার যার যেই যায় খুনি করছে তার সাজা চাই যারা ওকে মারছে ওর ফাঁসি হওয়ার দরকার আমি খেলি একটাই চাই যে আমার ভাইয়ের একটাই ছেলে এরকম করে যারা মারছে তাদেরকে বিচার মাদক নিয়ে দুপক্ষের কোন্দলে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা পুলিশের এই বিষয়ে যারা জড়িত তাদেরকে গ্রেফতারের চেষ্টা এবং শনাক্ত করার চেষ্টা করছি নিহত মাজেদুর শেখপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন সময় সংবাদ দিনাজপুর